নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোজার তন্ময় ব্যানার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে জানব যে সন্ন্যারী চক্র কি বা সোনারী চক্র কাকে বলে আপনারা আগের দিন আমার চ্যানেলে দেখেছেন যে নবতারা চক্রের মাধ্যমে কীভাবে কোন কোন দিনগুলো আমাদের ভালো এবং কোন কোন দিনগুলো খারাপ সেগুলো জানতে পারবো খারাপ যেমন বিপদ এবং নিধন সেই ন নটা নক্ষত্রের কোন দিনগুলো পড়ছে সেগুলো আমি আপনাদের আগের দিন বলেছি আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন আর আজকে জানবো যে সোনারি চক্র কাকে বলে এবং সোনারি চক্রের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের কোন গ্রহটা মারক বা কোন গ্রহের দশাটা যখন আমাদের চলছে যদি এই সোনারি চক্রের কোনো সাংঘাতিক বা বিনাশ নক্ষত্রে পড়ে তাহলে কতটা মারক হবে গোচরে এবং মহাদশাকালীন তো আসুন আজকে জানা যাক যে চক্র কি চক্র মানে হলো ছটা নক্ষত্রের অবস্থান জন্মছকের যে নক্ষত্রে আপনার জন্ম মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রকে জন্ম নক্ষত্র বলা হয় এবং সেই জন্ম নক্ষত্রকে এই ঘরে এক ধরে দশ নম্বর নক্ষত্র হচ্ছে কর্ম নক্ষত্র ষোলো নম্বর নক্ষত্র হচ্ছে সমুদয় নক্ষত্র আঠেরো নম্বর নক্ষত্র হচ্ছে সাংঘাতিক নক্ষত্র তেইশ নম্বর নক্ষত্র হচ্ছে বিনাশ নক্ষত্র এবং পঁচিশ নম্বর নক্ষত্র হচ্ছে মানস নক্ষত্র এবার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ছটা নক্ষত্রের মধ্যে দুটো নক্ষত্র সাংঘাতিক এবং বিনাশে আখ্যা পেয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন যদি এই নক্ষত্রে কোনো গ্রহ অবস্থান করে বা এই দুই নক্ষত্রের মধ্যে কোনো গ্রহের গোচর চলে এবং আপনার জন্মছকে যদি সেই গ্রহ অশুভ হয় তাহলে কিন্তু আপনাদের সেই বর্তমান সময় যে সময়টা ওই গোচরে অবস্থান করছে সেই নক্ষত্রে যদি অবস্থান করে তাহলে সেই সময়টা খারাপ হবে বা যদি এই রকম হয় যে আপনাদের কোনো গ্রহের দশা চলছে সেই গ্রহটা জন্মকালীন বা জন্মছকে এই নক্ষত্রের মানে সাংঘাতিক বা বিনাশ নক্ষত্রে অবস্থান করছিল জন্মছকে তাহলে কিন্তু সেই গ্রহটা মারক হিসাবে গণ্য হচ্ছে যদি হরস্কোপে সেই গ্রহটা কারক থাকে তবুও কিন্তু তার কারকের ফল ফিফটি পারসেন্ট কমিয়ে দেবে যেহেতু এই বিনাশ এবং সাংঘাতিক নক্ষত্রে এই গ্রহ অবস্থান করছে আর বাদ বাকি যেগুলো আছে যেমন জন্ম নক্ষত্র জন্ম নক্ষত্রে তো চন্দ্র থাকবে এটা তো মানে সোজা হিসাব যে চন্দ্র যে নক্ষত্রে সেটা ঠিক আছে সেটাতে কোনো অসুবিধা নেই যদি দশম নক্ষত্রে মানে কর্ম নক্ষত্রে কোনো গ্রহ অবস্থান করে বিশেষ করে যদি গ্রহ অবস্থান করে তাহলে সেটা খুব ভালো শুভ যদি সমুদয় নক্ষত্রে কোনো গ্রহ অবস্থান করে গ্রহ অবস্থান করে তাহলে ভালো আয় উন্নতি বাড়বে ইনকাম বাড়বে আর যদি পঁচিশ মানে হচ্ছে মানুষ নক্ষত্রে কোনো গ্রহ অবস্থান করে তাহলেও কিন্তু তার মনের জোর থাকবে মনের ইচ্ছা থাকবে মজবুত আগের দিন নবতারা চক্রে দেখবেন আমি বুঝিয়েছিলাম যে প্রত্যারি নিধন এবং বিপদ যে নক্ষত্র নটা নক্ষত্র আছে সেই নক্ষত্র তিনটে মানে নটা নক্ষত্র তিনটে ঘরে যে নটা নক্ষত্র সেই নটা নক্ষত্রের মধ্যেও কিন্তু এই সন্ন্যারি চক্রের দুটো নক্ষত্র পড়বে এক হচ্ছে তেইশ নম্বর আর পঁচিশ নম্বর মানে এইখানে ধরুন আমি উদাহরণ হিসাবে অশ্বিনী নক্ষত্রের সোনারি চক্র বার করেছি তো অশ্বিনী চক্রের যদি সোনারী চক্র আমি বার করি তাহলে তেইশ নম্বরটা দেখুন থেকে মারক হচ্ছে সেটা বিনাশ নক্ষত্রে পড়ছে তাহলে এই তেইশ নম্বর মানে ধনিষ্ঠা নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে সব থেকে বেশি মারক হবে যদি ধনিষ্ঠা নক্ষত্রে কোনো গ্রহ জন্মকালীন অবস্থান করে তাহলে কিন্তু সেই গ্রহটা সারা জীবন মারকের ফল দেবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় একটা জন্মকালীন কোনো গ্রহ যদি এই মারক নক্ষত্রে অবস্থান করে তাহলে কিন্তু সে মারকের ফল দেবে তো মোটামুটি সোনারী চক্র সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন সোনারী চক্রের আইডিয়া কিছুটা হলেও আপনাদের হয়েছে আপনারা নিজেরাই হয়তো বাড়িতে বুঝতে পারবেন বা করতে পারবেন যদি হরস্কোপে সোনারি চক্র কেউ বানিয়ে না থাকে বা বানিয়ে না দেয় আপনাদের তাহলে আপনারা নিজেরাই আজকে এই নক্ষত্রের হিসাবটা বানিয়ে নিন জানবেন আমাদের সাতাশটা নক্ষত্র সাতাশটা নক্ষত্রের নাম্বার অনুযায়ী এই নক্ষত্রের মার্কিংগুলো করা হয় কারণ নাম প্রত্যেকটা নক্ষত্রের লেখা সম্ভব হয় না সেই জন্য নাম্বার অনুযায়ী হয় তো অশ্বিনী নক্ষত্রে তো এই সোনারী চক্র আমি বার করলাম এবার আপনাদের যেরকম নক্ষত্র আপনারা সেইভাবে বার করুন যদি দুই হয় দুই মানে হচ্ছে ভরণী তিন মানে হচ্ছে কীর্তিকা চার মানে রোহিণী এইরকমভাবে আপনারা বার করতে পারেন নমস্কার সবাই ভালো থাকবে